ফিরতি টিকেটের আশায় উৎকণ্ঠায় দিন কাটছে সৌদি প্রবাসীদের। কর্মস্থলে ফিরতে বিক্ষুব্ধ প্রবাসীরা আজও ঢাকার হোটেল সোনারগাঁও মোড়ে সড়ক অবরোধ করেন। সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে তেমন কোনো আশ্বাস না মেলায় এখন ভরসা শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপর। বিমানের টিকিট পেতে মরিয়া হয়ে উঠেছেন প্রবাসী শ্রমিকরা। টিকিটের আশায় দিনের পর দিন ঘুরতে থাকা প্রবাসীদের উৎকণ্ঠার কথা জানাচ্ছেন হেদায়েতুল্লাহ সীমান্ত। সৌদি ভিসার মেয়াদ বৃদ্ধি এবং সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাবিতে হোটেল সোনারগাঁওয়ের সৌদি এয়ারলাইন্স কার্যালয়ের বাইরে দুপুর একটার পর সড়ক অবরোধ করে প্রবাসী কর্মীরা। এতে ব্যস্ততম এই সড়কে সৃষ্টি হয় তীব্র যানজটের। প্রশাসনের পক্ষ থেকে তাদের অবরোধ তুলে নেয়ার আহ্বান জানানো হলেও তা মানতে রাজি নন প্রবাসীরা। যদিও সৌদি এয়ারলাইন্স ঘোষণা দিয়েছিল ফ্লাইট বাতিলের তারিখ ধরে 4 অক্টোবর পরবর্তী টোকেন দেয়া হবে, একই নিয়মে ফ্লাইট বাতিলের তারিখ ধরে পর্যায়ক্রমে সৌদি আরবের টিকিট রি ইস্যু করছে এয়ারলাইন্সটি। তবে প্রবাসীরা বলছেন অনেকে এই বিষয়টি নিয়ে অন্ধকারে রয়েছেন। এয়ারলাইন্স কর্তৃপক্ষ যদি সুনির্দিষ্টভাবে তারিখ ধরে বাতিল হওয়া ফ্লাইটের টোকেন কোন তারিখে কবে দেয়া হবে তা পরিষ্কারভাবে জানিয়ে দিত, তাহলে কাউকে ভোগান্তিতে পড়তে হতো না। 30 তারিখ পর্যন্ত বিচার মেয়াদ আছে, এটা অটোমেটিক বাড়াইয়া দেব। অটোমেটিকভাবে আমাদের মাস আমাদের মেয়াদ বাড়ানো হোক, তারপর আমরা 4 তারিখ কেন 10 তারিখ আসবো, কোনো সমস্যা নাই। সুনির্দিষ্ট একটা নির্দেশ দেন কিভাবে আসবো, কবে আসবো। আমার 23 তারিখ টিকিট, আমি যাইতে পারতেছি না, কইতেছি 20 তারিখ ধর আছে, 17 18 এর যাইতে পারবো। যারা অন্য এয়ারলাইন্স থেকে ফিরতি টিকিট নিয়ে এসেছেন তারাও আছেন উভয় সংকটে। আপনি আমরা টিকিট বাজার বন্ধ, এখন আমরা টিকিট দেই না, আপনি তো আমাদের এরাবিয়াতে আসছেন, এরা তো বলছে আমরা টিকিট বিক্রি করতে পারবো, আমি টিকিট বিক্রি নাই এদের কাছে। তবে যারা এত ভোগান্তির পর টিকিট পেয়েছেন তাদের চোখে মুখে ছিল আনন্দ। আলহামদুলিল্লাহ ভালো লাগছে খুবই, কারণ আমাদের 30 তারিখে মেয়াদ শেষ, বিষয় 30 তারিখে পাই গেছে, এটা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যতই ভোগান্তি হোক না কেন, লাস্ট ভোগান্তির পর যে টিকিটটা হাতে পেয়েছি এটা আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এদিকে তথ্যগত বিভ্রাটের কারণে জটলা বেশি বলে জানিয়েছেন বিমান অফিসের সামনে অপেক্ষমান প্রবাসীরা। প্রতিদিন ভোর থেকেই প্রবাসীরা ভিড় জমান মতিঝিলের বিমান অফিসে। 2 দিন আছে, এখন তো যদি আমি টিকিট না পাই তাহলে তো আবার ছুটির মেয়াদ ওভার হয়ে যাবো। মদিনায় যাত্রী আছে, কমসে কম 100 যাত্রী আছে, মদিনায় কোনো শীতল এখন পর্যন্ত ঘটনা করে নাই। ওই গেটে গেল বলে এই গেটে যাও, এই গেটে গেল ওই গেটে যাও, বিষয় শেষ। এখন থেকে টিকিট সংগ্রহ করার জন্য এখন আমরা ভিতরে ঢুকতে পারতেছি না, কিভাবে সংগ্রহ করবো? পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আছে, এরা কই, এরা কার টাকায় মনে চলে, এরা কার 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 কাবে খায়রা। 24 দিন ভিসার মেয়াদ বাড়ানোর পরও দেশে আটকে পড়া প্রবাসীদের সৌদি ফেরা নিয়ে এখনো কাটেনি শঙ্কা। হেদায়েতুল্লাহ সীমান্ত, SATV, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।